আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে সুরাইয়া আয়াতাপুর লিখা তুমি আমার প্রিয় নেশা গল্পের ১৮তম পর্ব। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তোর শরীরের অবস্থা কেমন আছে এখন? এখন তো বুঝতে পারছি যে কত বড় ভুল করেছি ওই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে। শুধু মায়া না বললে আমি ওই ছেলের সাথে কখনো তোর বিয়ে দিতাম না। খানিকটা রাগান্বিত কণ্ঠে কথাগুলো বললেন নূরের বাবা। নূর মাথা নিচু করে আছে। আগে আয়েশের অ্যাগেনিস্টে কেউ কিছু বললেন নূর সেই কথাকে সমর্থন করত, কিন্তু এখন কেন জানে না কথাগুলো ওর গায়ে কাটার মতো এসে বিঁধছে। নূর কথাটা শুনে বলল, বাবা থাক না পুরনো কথা, যা হওয়ার তা তো হয়েই গেছে। তাছাড়া তোমরা চোখ বন্ধ করে ওনার হাতে আমাকে তুলে দিয়েছিলে, তাই তোমার এইসব কথা এখন ঠিক সাজে না। নূরের এমন প্রতিবাদ মুখর কথা শুনে নূরের বাবা একটু ভড়কে গেলেন, তাই আর কোনো কথা বাড়ালেন না। মনে মনে অনেক কিছু ভাবতে লাগলেন যে নূরকে বাসায় নিয়ে গিয়ে অনেক কিছু বোঝাবে। নূর ওর ভাইয়ার দিকে তাকালো, ওর ভাইয়া ওর দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে। ও ওর ভাইয়ার চাহনি উপেক্ষা করে বলল, ভাইয়া কিছু খাচ্ছ না যে? হঠাৎই নূরের ভাইয়া বলে উঠল, তোকে আজ আমরা নিয়ে যাব, এই বাড়িতে তোকে আর থাকতে হবে না। এই অবস্থায় যারা তোর অসুস্থতার একটা খবর অবধি দেয় না তারা না জানি কেমনভাবে তোর খেয়াল রাখবে। আয়াসকেও আমার আর এখন বিশ্বাস হচ্ছে না, তুই যতদিন না সুস্থ হবি ততদিন তোকে আমি এখানে পাঠাবো না। আর তুই যদি না ফিরতে চাস এখানে তাহলে তো ভালোই, এরা মানুষ কেমন জানি। নূর খানিকটা রেগে গিয়ে বলল, কেমন জানি মানেটা কি? তুমি ওদেরকে চেনো? তাদের একটা কাজেই তুমি বুঝে গেলে তারা কেমন? আর তারা বলেনি তোমাদের কেমনটা তো নয়, তারা যদি না বলতো তাহলে তোমরা জানতে কিভাবে? আর তাছাড়া তুমি ভাবলে কি করে যে তারা আমাকে খারাপ রেখেছে? তারা আমাকে যথেষ্ট ভালো রেখেছে। আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী বলে মনে করি যে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। নূরের কথার মাঝে নূরের বাবা বললেন, আহা নূর, মা তুই তো রেগে যাচ্ছিস কেন? তোর ভাইয়া তো তেমনভাবে বলেনি। নূর এবার ওর বাবার দিকে চলাচল চোখে তাকিয়ে বলল, তাহলে এমন কথা আসছে কেন? ওনার সাথে আমার বিচ্ছেদের কথা আসবে কেন? আমি কি বলেছি যে আমি ওনার সাথে থাকতে চাই না, বা আমাকে উনি খারাপ রেখেছেন বা মানসিকভাবে অত্যাচার করছেন? করেননি তো, আমি ওনার সাথে ভালো আছি, ওনার সাথে আমি থাকতে চাই, এর বেশি কিছু আমার থেকে শুনবে না তোমরা। নূর চলচল চোখে জানালার দিকে মুখ করে তাকিয়ে রইল। আয়াস এখনও ফিরল না, সকাল থেকে দুপুর হয়ে গেল, মানুষটা একটা বার ওর খোঁজ অবধি নিল না। আর যদি আয়াস এই জায়গায় উপস্থিত থাকতো তাহলে নূরকে হয়তো কষ্ট করে এত কিছু বলতে হতো না, আয়াস নিজেই বলে দিত কথাগুলো, নিজের মনে মনে ভাবল নূর। তীব্র অভিমান আর কষ্ট হচ্ছে ভীষণ রকম। নূরের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে টপটপ করে। নূরের ভাইয়া রুম থেকে বেরিয়ে গেল, তা দেখে নূরের বাবা বলে উঠল, একটা বাইরের ছেলের জন্য নিজের ভাইয়াকে এত আঘাত দিয়ে কথা না বললে বোধহয় পারতিস। কথাটা বলে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। নূরের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে চোখের জলে। রক্তের সম্পর্কের মানুষজন সবসময় আপন হয় না, একে অপরের কষ্টটা বুঝে নেওয়াটা হলো মনের মধ্যে ঘরে ওঠা দৃঢ় সম্পর্ক। তোমাকে আমি বলেছিলাম যে আমি এমন কিছু নূরকে বলতে পারবো না, কিন্তু না, তুমি তো আমার কথা কখনোই শুনোনি আর এখনও শোনোই না। তুমি বারবার বলছিলে যে নূর আয়াসকে ভালোবাসে না, ওদের সম্পর্কটা লোক দেখানো আরও কত কি, আমি তো বিশ্বাস করিনি, কিন্তু তোমার কথা রাখতে ওকে এত কিছু বলে ফেললাম, না জানি মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। আমার কথা শুনে ওর চোখে আমি কতটা ছোট হয়ে গেলাম তা তুমি বুঝবে না মায়া, একটা বড় ভাইয়ের সম্মান কতটুকু হারালাম আজ। এক নাগারে কথাগুলো বলে ফেলল নূরের ভাইয়া রেদওয়ান। মায়া ওকে সামাল দেওয়ার জন্য বলল, তুমি এখনও ভুল বুঝছো রেদওয়ান, আমি এখনও 100% নিশ্চিত যে নূর আর আয়েশার সম্পর্কটা ঠিকঠাক না, ওরা কেমন দূরে দূরে থাকে, স্বামী স্ত্রী সুলভ আচরণ ওদের মাঝে নেই। রেদওয়ান আরও রেগে গিয়ে বলল, বাহ এখন তো দেখছি তুমি ওদের উপর রীতিমতো নজর রেখেছো, আমি বুঝতে পারছি না তুমি চাইছোটা কি। মায়া একটা শুকনো ঢোক গিলে বলল, দেখো তুমি ভুল ভাবছো, নূর আমার ননদ, তাই আমি তো ওর ভালোই চাইব, আর আমার মনে হয় ও ওখানে হ্যাপি নেই, আর ও যদি হ্যাপি না থাকে তাহলে ওর ডিভোর্সের ব্যবস্থা করা ভালো, তা যত তাড়াতাড়ি সম্ভব। আর তারপর আমার ভাই নাহিদের সাথে বাকিটুকু বলতে যাবে তার আগেই রাদওয়ান থামিয়ে দিল মায়াকে, বিরক্ত হয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ মায়া স্টপ ইট, আজ থেকে আর তোমাকে ওর ভাবনা ভাবতে হবে না, ওকে ওর মতো থাকতে দাও, ও আয়াসের সাথে ভালো আছে, আর নূর আর আয়াসকে নিয়ে আমাকে কিছু বলবে না, বললে ভালো হবে না তার ফলাফল। মায়া দেখলো যে রেদওয়ান তার মেজাজ হারাচ্ছে,
তাই মায়া এবার ফুঁপিয়ে কেঁদে বলল, তুমি খামোখা আমার উপর রাগ করছো, আমি নুরের ভালো চাই, তার জন্যই তো বলেছিলাম, আর তুমি আমাকে বল বুঝলে রেদওয়ান। মায়ার কান্না শুনে রেদওয়ান খানিকটা হলেও গলে গেল, তারপর বলল, আচ্ছা হয়েছে, আমি ভুল বুঝিনি, খেয়েছো তুমি? মায়া মৃদু হেসে বলল, কোন মৃদু কণ্ঠে বলল, আচ্ছা পরে কথা হবে, ওরা খেতে ডাকছে বোধ হয়, নূর আমাদের সাথে যাবে না বলছে। মায়া কথাটা শুনে ব্রোকোচকে বলল, কেন? ও এখানেই থাকতে চায়। বাবা শ্বশুর বাড়ির প্রতি এত ভালোবাসা? রেদন এবার খানিকটা রাগি কণ্ঠে বলল, বলেছি না নূরের পার্সোনাল ম্যাটার নিয়ে একটাও কথা বলবে না। মায়া চুপ হয়ে গেল, রেগে ফোনটা কেটে দিল। নূরের খাটে বসে আছে, ওকে ঘিরে সবাই বসে আছে নূরের শ্বশুর তেহরাত সাহেব বাদে, উনি আজও রুম থেকে বার হয়নি। হঠাৎই ইফাত বলে উঠল, ভাবি তুমি কিছু খেলে না এখনো, তোমার তো ঔষধ খেতে হবে। নূর ইফার দিকে মুচকি হেসে বলল, আমি পরে খাবো, আমার খিদে নেই ইফা। আয়েশের খালাম্মু উনি সকলকে উদ্দেশ্য করে বললেন, নূর একদম খেতে চায় না, অনেক কষ্টে খাওয়াতে হয়, তাছাড়া যখন আয়াস বাসায় থাকে তখন আয়াস জোর করে হলেও খাইয়ে দেয়। বোনকে ভালো আর সুখে থাকতে দেখে রেদওয়ানের চোখ ভরে এলো। আয়াসকেও অনেক কথা শুনিয়েছে সকালে, সেই কারণে মনের মাঝে একটা অনুশোচনা কাজ করতে লাগলো। হঠাৎ তারাফাত সাহেব বললেন, আচ্ছা আপনাদের ছেলে মানে আয়াস কী করে? এ কথাটা শুনে নূর ওনার দিকে ঘুরে তাকালো, যদিও তার প্রশ্নটা যথেষ্ট স্বাভাবিক একজন মেয়ের বাবা হিসেবে। আয়াসের খালাম্মা বললেন, আয়াস কিছুই করে না, তার বাবার এই খানদানি পরিবারের যে পরিমাণ সম্পত্তি আছে তাতে ওর পর আরও কয়েকটা প্রজন্ম চলে যাবে, এতটুকু বলতে পারি। নূরের বাবা খানিকটা গর্ব করে বললেন, আমার মেয়েকে আমি নিউট্রিশনে অনার্স পড়িয়েছি আর এখন দেখছি আপনাদের ছেলে তো অশিক্ষিত, বাদরের গলায় মুক্তর মালা মতো ব্যাপার হয়ে গেল না? কথাটা শুনে চোখ দুটো আপনি আপনি বড় বড় হয়ে গেল, হঠাৎ এসব কথা আসছে কোথা থেকে? নূর রেগে গিয়ে বলল, বাবা প্লিজ থামো, এসব কথা বলে কি কিছু হবে? নূরকে হাসতে বলে দেখে আয়েশার খালাম্মা একগাল হাসি দিয়ে বলল, না তাতে কি হয়েছে, ওনার যা মনে হয়েছে উনি তাই বলেছেন, আর মনের কথা বলতে হয় সব সময়। তবে যাই হোক ভাইয়া, আমি দুঃখিত আপনার ধারণাকে ভুল প্রমাণ করার জন্য, আমাদের আয়েশার সাথে আপনার মেয়ের শিক্ষার তুলনা না করাই ভালো। নূরের বাবা বাঁকা হেসে বললেন, সে তো জানি, আপনারা আর কি বুঝবেন এসবের। হঠাৎই আয়েশার খালাম্মা রুম থেকে বেরিয়ে গেলেন, এতে সবাই অবাক হলো, সাথে নূরও। উনি হাতে করে কয়েকটা ফটো ফ্রেম নিয়ে রুমে ঢুকতেই নূর বেশ অবাক হলো। উনি ফটো ফ্রেমটা আরাফাত সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই দেখুন ভাইজান, এটা আয়েশার পিএইচডি কমপ্লিট করার দিনকার ফটো, আর যে ইউনিভার্সিটিটা দেখছেন সেটা হলো নিউ ইয়র্কের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি, যেখান থেকে বায়োকেমিস্ট্রিতে আয়েশ স্কলার হয়ে বাংলাদেশে এসেছে। ছবিটা ধরে আর ওনার কথা শুনে আরাফাত সাহেবের হাত কাঁপতে লাগলো। নূর অবাক চোখে তাকিয়ে আছে আয়েশার খালাম্মার দিকে। আয়েশ এত উচ্চশিক্ষিত, আর সেটা আয়েশ কখনো কাউকে গর্ব করে জানায় না বা কখনো কাউকে জানতেও দেয়নি। নূর খানিকটা শিউরে উঠল, বেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আন্টি ছবিটা একটু দেখা যাবে? তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক শ্রেণীর সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।